প্রিয় শ্রোতা বন্ধু, ভয়েস অফ রেডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। প্রিয় শ্রোতা বন্ধু, শুরু করতে যাচ্ছি আজকের প্রভাতী শিরোনামা। আজকে 2021 সালের আগস্ট মাসের 16 তারিখ সোমবার, বাংলা লিখিত 1943 সালের শ্রাবণ মাসের 30 দিন। দিনটি গ্রেগরিয়ান বর্ষপঞ্জির অনুসারে বছরটি 228 সংখ্যক দিন। বছরটি শেষ হতে আজকে দিনটি থেকে মোট 137টি দিন বাকি আছে। আজকে দিনটি সূর্য উদয়ের সময় হল সকাল 5:05 এবং সূর্যাস্তের সময় হল বিকেল 6:06। জীবনটা কেউ ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো, কথাটি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি পিছনে দেখবো না তাকিয়ে, সকালের বকুলের ছোপা অবাক কেন হও, ভাবতে খুঁজবো না আমি সামনের সময়ের ভয়ে, কথা দেওয়া কথাগুলি সহজেই বুকে কাঁপে, কোন দিকে চলে যায় ভাববো না আজকে আমি, হারা জিতা কাবাডিতে পেলে নাও কেন আমাকে, হতে যদি না চাই প্রতিদ্বন্দ্বী খেলিতে, কবিতাটি লিখেছেন অঞ্জনা গগুল কোচ। শ্রোতা বন্ধু, চলুন আজকের এই তারিখে ইতিহাসে ঘটা কিছু গুরুত্বপূর্ণ ঘটনার বিষয়ে জেনে নিই। 1867 সালের আজকে দিনটিতে কার্ল মার্ক্সের ড্যাস ক্যাপিটাল গ্রন্থটির প্রথম খণ্ড লেখার কাজ সমাপ্ত করেছিল। 1904 সালের আজকে দিনটিতে নিউ ইয়র্কে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের নির্মাণ কার্য আরম্ভ হয়েছিল। 1857 সালের আজকে দিনটিতে গ্রেট ব্রিটেনের রানী ভিক্টোরিয়াই মার্কিন রাষ্ট্রপতি জেমস বুচানকে টেলিগ্রাফ প্রেরণ করেছিল। 1910 সালের আজকে দিনটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসিদ্ধ কাব্যগ্রন্থ গীতাঞ্জলি প্রথম প্রকাশিত হয়েছিল। 1962 সালের আজকে দিনটিতে পণ্ডিচেরির করাইকল মাহে এবং ইয়ানামাকে নিয়ে সংযুক্ত পণ্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছিল। 1907 সালের আজকে দিনটিতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের থেকে মুক্ত হয়ে সাইপ্রাসের স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল। 1968 সালে আজকে দিনটিতে মেক্সিকোতে অলিম্পিক ক্রীড়া সমারোহ অনুষ্ঠিত হয়েছিল। 2018 সালের আজকে দিনটিতে ভারতের পূর্ব প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যু হয়েছিল। 1909 সালের আজকে দিনটিতে পাঞ্জাবের বিশিষ্ট বিপ্লবী মদনলাল ভিংরাকে ফাঁসি দেওয়া হয়েছিল। 1845 সালের আজকে দিনটিতে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করা ফরাসি বিজ্ঞানী গ্যাব্রিয়েল লুটনের জন্ম হয়েছিল। শ্রোতা বন্ধুগণ, এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের আজকের দিনটি যেন শুভ এবং মঙ্গলময় হোক, এই মনস্কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ।